রাজ্যে ক্লাব সংস্কৃতি বহু পুরনো। এলাকার জনগণের মধ্যে সমাজসেবামূলক পরিষেবা প্রদানে অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ক্লাব। নিজের স্বার্থ ত্যাগ করে সবার জন্য কাজ করার ক্ষেত্রে এই ধরনের প্ল্যাটফর্ম খুবই প্রয়োজন। বুধবার সন্ধ্যায় ভট্টপুকুরস্থিত মডার্ন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরো বলেন, সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুস্থ সমাজ গঠনেও ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এলাকার জনগণের বিভিন্ন সমস্যা নিরপেক্ষভাবে সমাধানে ক্লাবগুলি এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিগত দিনে ক্লাবগুলির মধ্যে সবসময় একটা আতঙ্কের পরিবেশ লক্ষ্য করা যেত। বর্তমানে এই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন ক্লাবগুলি এলাকার বিভিন্ন সমস্যা যেমন গার্হস্থ্য সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা সহ নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের ক্লাব ক্লাবের যে কালচার বা সংস্কৃতি বহুদিনের পুরনো। আমরা যদি সেই স্বাধীনতার আগেও দেখি, বিশেষ করে বাঙালিদের মধ্যে ক্লাব কালচার কিন্তু একটা মানে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি বলবো যে ইউনিটি ইন ডাইভার্সিটি অফ ডিফারেন্ট মাইন্ডসেট। এখানে আপনারা দেখবেন ক্লাবের মধ্যে সাংবাদিকও থাকবে, ডাক্তারও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, বিজনেসম্যানও থাকবে, কর্মচারী বা বিভিন্ন তারা আসবে। তো এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যে ক্লাবিং অফ দ্য পিপল অফ ডিফারেন্ট মাইন্ডসেটস, তাই বলে ক্লাব সঙ্গ, সবাই একসাথে থাকা, সংগঠিত হয়ে থাকা। এর জন্যই এটা আমাদের ভিতর থেকে কিন্তু এটা চলে আসে। আমি এলাম, আমার বাড়িতে ঢুকে গেলাম, সব কাজকর্ম করে তারপরে একটা রসদ কিন্তু মিসিং হয় যে আমি ক্লাবের সাথে যুক্ত নই, সঙ্গের সাথে আমি যুক্ত নই। অর্থাৎ এর মাধ্যমে একজন আরেকজনের সাথে যে পরিচয় হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু মিস হয়। এর জন্য এটা ইনবর্ন ক্যারেক্টার থাকে অনেক লোকের, যে আমি ক্লাবে যাই, ক্লাবের সাথে কথা, ওখানে গিয়ে আমার পার্টিসিপেশন। আমি সব জায়গায় আজকে এখানে এক জায়গায় বলেছি যে মোরাল সায়েন্স কী বলে, মোরাল সায়েন্স বলে উই আর বর্ন ফর আদার্স, নট ফর আওয়ার সেলফ। আমরা কিন্তু ওই যে আমাদের আমার মধ্যে আমাকে খুঁজতে থাকি, এতে করেই এই যে ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়ন তৈরি হয়, এতে করে কনফ্লিক্ট তৈরি হয়। সেই কনফ্লিক্ট থেকে বাঁচতে গেলে এই ধরনের প্ল্যাটফর্মের খুব প্রয়োজন। আজকে এখানে অলরেডি অনেকে বলেছেন যে 70 দশকের যে ক্লাব বা সঙ্গের যে আমরা দেখতাম যে অস্ত্রের ঝঙ্কার, আতঙ্কের পরিবেশ ছিল, যে কারণে অনেক লোক বা তার মা বাবারা চাইতো না যে আমার ছেলে মেয়ে গিয়ে ক্লাবে যাক। এখন কিন্তু অনেকটা পাল্টে গেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, একটা সময় ছিল ক্লাবে সকল অংশের মানুষ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারত না, কেননা তখন একটা ব্যক্তি বা গোষ্ঠীর মতাদর্শে ক্লাব পরিচালনা করতে হতো। সেই সময় ক্লাব পরিচালনা করা খুব কঠিন ছিল, আর বর্তমান সময়ে সেই মহলটা আর নেই। 2018 সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ক্লাব পরিচালনা করা অনেক সহজ হয়ে গেছে। এখন সকল অংশের মানুষ যে কোনো অনুষ্ঠানে ক্লাবে মন খুলে অংশগ্রহণ করতে পারছে। এখন ক্লাবগুলির চিন্তা ভাবনার আমূল পরিবর্তন এসেছে। আগে ক্লাবগুলি ছিল আতঙ্কের স্থল, ক্লাবের নামে জুলুমবাজি হতো, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের ক্লাবগুলির পাশাপাশি রাজ্যের মানুষের মধ্যে সামাজিক ও মানসিক পরিবর্তন এসেছে। গ্রামে আলোচনা একটু রাখবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলি প্রোগ্রাম আছে পরবর্তী সময়। সজলবাবু অনেকটা সময় নিয়েই বিস্তৃত আলোচনা করেছেন, সবটাই আমার ওনার মুখ থেকে আমরা অনুধাবন করেছি। মডার্ন ক্লাবের ইতিহাস সম্বন্ধে আমরা অবগত হয়েছি। একটা সময় রাজ্যে ছিল বলতে আপত্তি নেই, দ্বিধা নেই, কারণ ক্লাব আমি করেছি, ক্লাব করার সঙ্গে আমি যুক্ত ছিলাম, সভাপতি ছিলাম। 130টা ক্লাব নিয়ে আমরা শ্যামকবাবু তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলাম, প্রণববাবু নেই তারা করেছিলেন। আমরা দেখেছি ক্লাব এখন করতে কতটা সহজ, আর তখনকার সময় যারা ক্লাব করতে কতটা কঠিন ছিল। তখন একটা মতাদর্শে ব্যক্তি গোষ্ঠী পরিচালনা ক্লাব করতে হতো, সকল অংশে মানুষের অংশগ্রহণ করার যে কোনো কর্মসূচিতে। আজকে তো সেই মহলটা পাল্টে গেছে। 2018 পর আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমি বলতে বিধানে আমি ক্লাবের সঙ্গে বহু বছর ধরে জড়িত। আমি দেখেছি ক্লাব করতে এখন কতটা সহজ, সকল অংশে মানুষের অংশগ্রহণ করা যাচ্ছে, মানুষ প্রাণ খুলে মন খুলে
তার নিজে কর্ম ধর্ম করার সুযোগ এই রাজ্যে তৈরি হয়েছে। কোনো গণ্ডগোল ঝামেলা কোনো বিবাদ নেই, এটা রাজ্যের মানুষ কিন্তু এটা শুধু সরকার পরিবর্তন নয় বলবো সামাজিক মানসিকতা পরিবর্তন হয়েছে আমরা করতে পেরেছি। এই দিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর সবিতা কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।